সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বিনোজির সৌজন্য। নন্দীগ্রামে ভোটের ঠিক আগে শুভেন্দুর প্রতি দয়াময়ী মুখ্যমন্ত্রী। মাঝে আর মাত্র একটা দিন, তারপরেই রাজ্যের সব থেকে হাই ভোল্টেজ আসন নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর ভাগ্য নির্ধারণ। তার আগে আজ শেষ প্রচারে ঝড় তুলতে চলেছে দুই পক্ষই। একদিকে একের পর এক রোড জনসভা করবেন মমতা, অন্যদিকে শুভেন্দুর সমর্থনে আজ রোড শো করবেন অমিত শাহ ও মিঠুন চক্রবর্তী। শেষবেলায় রাজনৈতিক তরজা থেকে ব্যক্তিগত আক্রমণ কিছুই বাদ যাচ্ছে না। মমতা শুভেন্দুকে আক্রমণ শোনাচ্ছেন গদ্দার মীর জাফর বেইমান বলে, শুভেন্দু আবার পাল্টা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন বেগম রোহিঙ্গাদের ফুফার মতো বিদ্বেষমূলক বিশেষণে। তবে রাজনৈতিক বিবাদ যে ব্যক্তিসত্তাকে বিচার করে না তা আরও একবার প্রমাণ করে নন্দীগ্রামের মন জয় করলেন মমতা। চরম রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও শুভেন্দু অধিকারীর প্রতি বিনজির সৌজন্য প্রদর্শন করলেন তিনি, যা নির্বাচনের আগে দুই যুযুধানের মধ্যে বিরল। ঘটনার সূত্রপাত নন্দীগ্রামের বিরুলিয়ায়, যেখানে মনোনয়ন জমা দিতে গিয়ে মারাত্মক আহত হন মুখ্যমন্ত্রী। সোমবার বিকেলে সেই বিরুলিয়া বাজারে ভোট প্রচার করছিলেন তৃণমূল সুপ্রিমো। সে সময় হঠাৎ সেখানে চলে আসে শুভেন্দুর কনভয়। দুটি কনভয় মুখোমুখি চলে আসার একটা সম্ভাবনা তৈরি হয়। ঠিক তখনই রাজনৈতিক সংঘাত ভুলে সৌজন্যের পরিচয় দেন মমতা। ইচ্ছা করলে তিনি শুভেন্দুর কনভয় টপকে আগে নিজের গন্তব্যে পৌঁছে যেতেই পারতেন। সেক্ষেত্রে বিজেপি প্রার্থী হয়তো প্রচারের কাজে কিছুটা হলেও পিছিয়ে পড়তেন, কিন্তু তেমনটা না করে মমতা নির্দেশ দেন শুভেন্দুর কনভয়কে আগে যেতে দেওয়ার। সেই মতো শুভেন্দুর কনভয়কেই আগে যেতে দেওয়া হয়। শুভেন্দুর কনভয় ঘটনাস্থল থেকে যাওয়ার পর নিজের গন্তব্যে যান মমতা। আপাত দৃষ্টিতে এটি স্বাভাবিক ঘটনা হলেও বর্তমান পরিস্থিতিতে একে যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল। নন্দীগ্রামে ভোটের ঠিক আগে শুভেন্দুর প্রতি দয়াময়ী মুখ্যমন্ত্রী, কারণ নন্দীগ্রাম কেন্দ্রের ভোটের ফলাফলের উপরই নির্ভর করছে দুই নেতার রাজনৈতিক ভবিষ্যৎ। অন্যদিকে দুজনেই এর আগে হেঁটেছেন ব্যক্তিগত আক্রমণের পথে। এমন অবস্থায় এই সামান্য সৌজন্যবোধকে মহানুভবতা বললে অত্যুক্তি করা হয় না।